7 দিনই কি লকডাউন থাকছে নাকি এক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়েছে? আজকে জিএম সাহেব একটা বিশেষ মিটিং ডেকেছিলেন, সেখানে সিদ্ধান্ত হয়েছে সাধারণ মানুষের অসুবিধার কথা চিন্তা করে লকডাউন 7 দিনটা আনা হচ্ছে না। 8টা দিকে যেমন লকডাউন হচ্ছিল সেটা হবে, তার সঙ্গে 13 এবং 14 তারিখ আমাদের জেলা প্রশাসনের থেকে লকডাউন ডাকা হয়েছে। লকডাউন হবে কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটিতে, পুরো এরিয়া উপার্স মিউনিসিপ্যালিটি, রানাঘাট মিউনিসিপ্যালিটি, শান্তিপুর মিউনিসিপ্যালিটি, চাকদা মিউনিসিপ্যালিটি, গয়েশপুর মিউনিসিপ্যালিটি, হরিণঘাটা মিউনিসিপ্যালিটি, কল্যাণী মিউনিসিপ্যালিটি, এটা পুরোপুরি লকডাউন 13-14। এছাড়াও যেখানে করোনার প্রবণ চাপড়ার 6টা অঞ্চল, দেবগ্রাম বাজার, দেবগ্রাম জিপি, পলাশি বাজার, মীরা বাজার, কালীগঞ্জ জিপি, জাভা, ভান্ডারখোলা, ভাতজাংলা, দেবপাড়া, দোগাছি, কৃষ্ণনগর রোহানের আন্ডারে, ধুলিয়া কৃষ্ণনগর টুয়ের আন্ডারে, বটতলা বাজার, নবদ্বীপে মাঝদিয়া পানশিরা, এগুলো হচ্ছে কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টে। বেতারনড়িতে হবে জগদানন্দপুর ভিলেজ 116 নম্বর পার্ট, 128 নম্বর পার্ট, 81 নম্বর ডাকাশি পাড়াতে, বেতারনড়ি 2 নম্বর জিপি, করিমপুর 73 পুলিশ সাব ডিভিশনে হবে, করিমপুর 1 জিপি, করিমপুর 2 জিপি, বেতাই 1 জিপি, ছিটকা জিপি, কানাইনগর জিপি, 73 জিপি, হাউলিয়া বাজার, নাকটা জিপি জিপি, পলাশিপাড়া জিপি। রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টে আছে চাকদা মিউনিসিপ্যালিটি, রানাঘাট সাব ডিভিশনে গয়েশপুর, হরিণঘাটা কল্যাণী মিউনিসিপ্যালিটি 4টে পৌরসভা, আর তাপলা 2 জিপি, কাঁসাপাড়া জিপি, সগুনা জিপি। রানাঘাট সাব ডিভিশন আছে কুপার্স ক্যাম্প, রানাঘাট মিউনিসিপ্যালিটি, শান্তিপুর মিউনিসিপ্যালিটি, নৌকাড়ি জিপি, আর হবে রানাঘাট মিউনিসিপ্যালিটির একটা পার্টের মধ্যে আছে রানাঘাট দক্ষিণ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 167 নম্বর পার্ট। এইগুলো 13-14 কমপ্লিট লকডাউন থাকবে আগস্ট মাসের 13-14। 8 তারিখে যেমন ছিল রাজ্য সরকারের ঘোষিত সেটা থাকছে, তার সঙ্গে 13-14টা হচ্ছে। আগের অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, ক্যান্সেলেশনের ডেট নাম্বার 1387 বাই হেলথ 7-8-2020। আমরা স্ট্রিং নিউজের মাধ্যমে সারা জেলার লোককে জানিয়ে দিতে চাই, 10-15 মিনিট আগে আমরা অর্ডারের কপি পেয়েছি, অর্ডারের কপিটা আপনাদের শো করছি, এইটা আপনারা দেখে নেবেন, অর্ডার কপিতে ডিটেলসটা আছে। তাহলে এই সরকারের পক্ষ থেকে আপনাদের কাছে সহযোগিতা আশা করছি, কারণ করোনা আটকাতে গেলে এছাড়া কোনো রাস্তা নেই। তাহলে এই 7 দিন ক্যান্সেল হয়ে এই মাসেরই 13 এবং 14 তারিখ নদিয়া জেলায় লকডাউন হবে। রাজ্য সরকার যে ঘোষণা করেছিল 5 তারিখ 8 তারিখ, সম্ভবত 20-21-27-31, তার সঙ্গে যুক্ত হলো 13 এবং 14 নদিয়া জেলার ক্ষেত্রে। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।